আমি দিগন্ত ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে মোহাম্মদ সজীব কাজী। আমরা এই মুহূর্তে আছি হলো সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে। আমরা খুলনা থেকে পাঁচটা বন্ধু তিনটা বাইক নিয়ে আসছি। আজকে একদিনে সম্ভব হলে সাতক্ষীরাটাকে ঘুরে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমরা বাইক নিয়ে আসছি, সেহেতু খুলনা থেকে সাতক্ষীরার ওয়েটা আমরা দেখাই নাই। এটা আপনারা বাসেও আসতে পারেন, বাইকেও আসতে পারেন। এদিকে বৃষ্টি আসতেছে। যাই হোক, তো এখন আমরা এই রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে আছি। তো চলুন আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখাই। তো বৃষ্টিতে আমরা ভিজে গেলাম। এই যে আমরা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এন্ট্রি নিচ্ছি। এখানে প্রবেশ মূল্য ২০ টাকা করে। বৃষ্টিতে আমাদের কষ্ট হচ্ছে এটা ঠিক, কিন্তু প্রকৃতি সেজে উঠেছে এক বর্ণিল রূপে। প্রকৃতির এই সৌন্দর্যটা ক্যামেরায় সেভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না, তবুও যতটুক সম্ভব আমরা চেষ্টা করতেছি। থেমে গেছে আপাতত। এখন আমরা এই কর্দমযুক্ত রাস্তা থেকে হাঁটতেছি। এই যে মঈন, তামিম, আরাফাত, হৃদয়। তামিম, এটা কি গাছ? তামিম, কেওড়া গাছ? আর ইউ শিওর এটা কেওড়া গাছ? এ কি কেওড়া? এ তো কেওড়া না। এটা একটা ব্রিজের মতন করছে। আকাশ নীলা টাইপের কিছুটা, আবার কিছুটা আমরা ম্যানগ্রোভ ফিলিংস পাচ্ছি এখানে। এ বৃষ্টি তো জোরে হচ্ছে, চলো আমরা ওইখানে দাঁড়াই। দাঁড়াই দাঁড়াই, আমার ফোন ভিজে ভিজুক, নো প্রবলেম। ফোনের সামনে যাও। জায়গাটা অনেকটা করমজল, কলাগাছিয়া, তারপরে আকাশ নীলা এই টাইপের, বাট সুন্দর, ন্যাচারাল। ভেঙে চুড়ে আসছে প্রায়। এদিকে আর কিছু নাই, এদিকে যেতে হবে ঢালাই। মজুর বিজনেস করতেছে না, বুঝতে পারছিস? ভাই এদিকে কিছু নাই, এদিকে কিছু নাই ভাই, এদিক। না, এটা হলো শিশু কন্যার ট্রলারে করে ওই যে নদীতে ঘুরাবে, দরকার কি? ট্রলারে প্রতিদিন উঠি। আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। ২০ টাকা মাত্র নামমাত্র টিকিট মূল্য, প্রবেশ মূল্য ২০ টাকায়। যে এত সুন্দর একটা জায়গা আমরা পারবো ২০ টাকায়, এত সুন্দর একটি জায়গা যে আমরা ভ্রমণ করতে পারবো, এটা আমরা কল্পনাও করতে পারি নাই। অনেক সুন্দর জায়গা, আপনাদের সবাইকে সাজেস্ট করব যারা সাতক্ষীরার এদিকে আসেন অথবা বাইক নিয়ে একটু রিল্যাক্সেশন করতে চান, তাহলে তারা এইখানে আসতে পারেন। আমরা এখন শতবর্ষ বনবিবির বটতলায় আছি। এই জায়গাটা আমাদের আগের স্পট থেকে আসতে 10 মিনিটের মতন লাগছে, এক কথায় বলা যায় খুবই কাছাকাছি। তো জায়গাটা অনেক সুন্দর, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আমরা এখন শ্যামনগর আছি। শ্যামনগর শহর থেকে ঠিক ডান দিকে এগিয়ে এসে বামে একটা রোড ঢুকছে,
এইখানে একটা জমিদার বাড়ি আছে, শ্যামনগর জমিদার বাড়ি। তো আমরা এখন সেইখানে যাচ্ছি, জমিদার বাড়িটি আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো। চলো আরাফাত। অলরেডি চলে আসছি। এটা হলো জমিদার বাড়ি প্লে গ্রাউন্ড। এই যে হলো জমিদার বাড়িটি। আমার বন্ধুরা ইতিমধ্যে চলে আসছে এখানে। আমার ভিডিও করতে যে একটু লেট হয়ে গেছে। কেমন লাগতেছে জমিদার বাড়ি তোমাদের? চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এইটা আবার এই জায়গা শুন, আরো একটা লোকেশন বললে সকলের জন্য সুবিধা হবে, শ্যামনগর সদর ইউনিয়ন ভূমি অফিস ঠিক এখানেই, এখানেই জমিদার বাড়িটি। ওই তো এখন নতুনটা, বেশ পুরনো স্থাপত্য দেখে বোঝা যাচ্ছে। আমরা এর ভগ্নাবশেষ কিছু অংশ দেখতে পাচ্ছি। যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম জমিদার বাড়িটি। এখানে ছবি তোলার জন্য আরো একটি চিত্রকল্প তৈরি করছে। এটা হলো স্পন্সর করছে নাকিপুর ক্রিকেট একাডেমি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আরো আরো যেন নতুন নতুন একটা বড়ভাবে ফটো ইউটিউবার, ঠিক আছে, মোহাম্মদ সাজিব কাজী, একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব ভিউ হয়। আপনারা অনুপ্রেরণা দিলে এবং পাশে থাকলে অবশ্যই একদিন 1 মিলিয়ন ভিউ পাবে আমার ভিডিও ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে সফলতা খুব বেশি দূরে নেই। ধন্যবাদ। তামিম, এইটা কি শাহি মসজিদ? হ্যাঁ, হাফসিখানা। ও আচ্ছা, শাহি মসজিদ নাকি পিছনে রেখে আসছি, এটা হলো হাফসিখানা। এখানে এখানে কি হতো? উপর থেকে মানুষকে এখানে ফেলে দিত, পরে মারা যেত, তুলতো না। কে ফেলাই দিত? বিভিন্ন জমিদাররা, তারপরে যারা ছিল আগে, ওদেরকে শাস্তি হতো এটা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হাফসিখানা, ওই যে উপর থেকে মানুষকে ফেলে দিত। ভাই আপনি আপনি বলেন তো। এখানে হচ্ছে উপর থেকে ফেলে দিত, যার
এখানে মানুষ গর্ত ছিল, অনেক গর্ত, এখানে বোঝা যাচ্ছে না অনেকদিন হয়ে। হ্যাঁ, ময়লা আবর্জনায় জায়গাটা এখন পরিত্যক্ত এবং ভরে উঠছে। তাছাড়া ভরে ভরে ভরাট করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে বিভিন্ন পর্যটক আসে, বিপদ ঘটতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে এখানে উপর থেকে মানুষ মানুষকে ফেলে দেওয়া হতো এবং তারা মারা যেত, না খেয়ে মারা যেত, কষ্ট পেয়ে মারা যেত। নিচে বিভিন্ন ইট পাথর থাকতো, কাটা থাকতো, বাট আস্তে আস্তে মারা যেত। এভাবে মানুষকে শাস্তি দেওয়া হতো। পুরাতন আমলে ইংরেজরা করতো, জমিদাররা করতো, তারাই করতো। তো প্রিয় ভিউয়ার্স, এক মর্মান্তিক কাহিনী জানতে পারলাম। মানুষের মরার জায়গায় তো আসলে ক্যামেরায় খুব ছোট্ট জায়গা তো দেখাতে পারতেছি না। তার মানে মূল কথা হলো এইখানে এই গর্তগুলো অনেক গভীর ছিল। আমাদের মতন বিভিন্ন পর্যটকরা এখানে আসেন এবং হয়তো দুর্ঘটনা ঘটছে বা ঘটার সম্ভাবনা আছে, এই কারণে এই জায়গাটা ভরাট করে দেওয়া হয়েছে। কিছু অংশটা রাখা হয়েছে, ঐতিহ্যটা আমাদের মতন পর্যটকদের নিকট পৌঁছানো সুবিধার্থে। আমরা শাহী মসজিদের কাছে চলে আসছি। বাইক নিয়ে ঢোকা যাবে, আর যাবে বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদ। এটার প্রতিষ্ঠাতা হলো মোগল সম্রাট মহামতি আকবরের শাসনামলে। এইটা হলো সেই ঐতিহ্যবাহী শাহী মসজিদ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকেরা এখানে আসেন। আসলে আমাদের এই বাংলাদেশে অনেক অনেক ঐতিহাসিক নিদর্শন আছে, ঐতিহাসিক স্থান আছে, ঐতিহাসিক স্থাপত্য আছে। আমাদের এই ঐতিহাসিক স্থানগুলোকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করতে হবে, এটাকে লালন করার চেষ্টা করতে হবে, এর রক্ষণাবেক্ষণ সহ সকল প্রকার ভালো দায়িত্বগুলো আমাদের গ্রহণ করতে হবে। অনেক সুন্দর, আর এটা পরবর্তীকালে সংস্কার করা হয়েছে, এ কারণে অনেকের কাছে মনে হচ্ছে যে এটা নতুন, কিন্তু না, এটা মুঘল সম্রাটের আমলে। এ আরাফাত কল দিচ্ছে, চলুন আপনাদের এখন শাহী মসজিদের ভেতরে ঢুকিয়ে দেখাই ভেতরে আসলে কেমন পরিবেশ। এইটা মনে হয় কবর নাকি তামিম? এটা কবর। এখন এই পবিত্র স্থানটিতে ঢুকতে যাচ্ছি, জুতা খুলে প্রবেশ করবো। এখানে অনেকে নামাজ পড়তেছে, সম্ভব হলে ভিডিও করব মৌনভাবে, দেখি সেটা চেষ্টা করব। বিসমিল্লাহ। দেয়াল দেখেন, দেখেন দেয়াল কয় হাত, এক হাত, দুই হাত, তিন হাত, চার হাত, এক একটা দেওয়াল। হ্যাঁ, এখানে আমরা একটা তথ্য জানলাম, প্রতিটা দেওয়াল এই পরিমাণ চওড়া,
7 ফুট জড় 7 ফুট